মোদী সরকারের অনিচ্ছুক থেকে কৃষকদের দাবি ছিনিয়ে নিতে সারা দেশে অভূতপূর্ব হরতাল হতে চলেছে মঙ্গলবার কৃষকের ন্যায্য দাবিতে সংহতি জানিয়ে রবিবার দিনভর দেশের প্রতিটি কোণ থেকে দলমত নির্বিশেষে সমর্থন দিয়ে এসেছে শুধু বিরোধী দলগুলি নয় ইতিমধ্যেই আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে গিয়েছে শাসক জোট এন্ডিয়ের বহু দল স্পষ্ট ইঙ্গিত কৃষকের দাবি মানতে কেন্দ্রের উদ্ধত টালবাহানার বিরুদ্ধে আট ডিসেম্বরের ভারত বান্ধ আ সমুদ্র হিমাচল সর্বাত হতে চলেছে নয়া কৃষি আইন এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবি আজ সারা দেশের সব মিলে পাঁচশো কৃষক সংগঠনের জোট বদ্ধ আন্দোলনের ধাক্কায় এই মুহূর্তে একেবারে এক ঘোরে বিজেপি কৃষকের হরতালের সমর্থনে রবিবার দিল্লি থেকে এক যৌথ বিবৃতি দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এনসিপি সভাপতি শারদ পাওয়ার জম্মু কাশ্মীরের গুপ্তার মঞ্চের চেয়ারম্যান ফারুক আবদুল্লাহ সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারা মিজুরি সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এর সাধারণ সম্পাদক ডি রাজা আর এস পির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এআইএফপির সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ডিএমকের সভাপতি এম কে স্টালিন আর নেতা তেজস্বী যাদব অবিলম্বে কিষাণ অন্নদাতাদের সব দাবি মেনে নিতে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন তারা বিজেপি আর সরকারের যাবতীয় আক্রমণ অত্যাচার হুমকি কুৎসা প্রতিহত করে গত ২৬ নভেম্বর থেকে দফায় দফায় লক্ষ লক্ষ কৃষক এসে ঘিরে ফেলেছেন রাজধানীর চারপাশ কালাকারণ বাতিলের একমাত্র দাবি নেই প্রবল ঠান্ডার মধ্যেই অদম্য জেদে টানা এগারো দিন সিংহ টিকরি গাজীপুরের মতো দিল্লির প্রবেশ পথগুলিতে বসে রয়েছেন তারা বিপাকে পড়ে গত তিন তারিখ থেকে আন্দোলনকারীদের সঙ্গে পরপর তিন দফা বৈঠকে বসলেও কৃষকের দাবি মানতে রাজি হচ্ছে না কেন্দ্র ফলে একরকম বাধ্য হয়ে মঙ্গলবার ভারত বন্ধ রেখেছেন কৃষকরা সমস্ত রাজনৈতিক দল এবং দেশের সর্বস্তরের মানুষের সমর্থন চেয়ে প্রকাশ্য বার্তা দিয়েছিলেন তারা আন্দোলনকারী কৃষকদের এই আবেদনে সারা দেয় হরতালের আটচল্লিশ ঘন্টা আগেই তাদের পাশে দাঁড়িয়ে গিয়েছে সারা দেশ সিপিআইএম সহ সমস্ত বামপন্থী দল এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি তো বটেই মঙ্গলবারের ভারত বন্ধ সমর্থন করার কথা জানিয়ে দিয়েছে কংগ্রেস এনসিপি আপ আরজেডি জেডি শিবসেনা সমাজবাদী পার্টি শিরোমণি আকালি দলের মতো বিরোধীরা একযোগে সমর্থন দিয়েছে জম্মু কাশ্মীর সমস্ত বিরোধী দল এমনকি বিজেপি মিত্র হিসেবে পরিচিত তেলেঙ্গানার এর মতো হরতাল সফল করবে বলে জানিয়ে দিয়েছে কৃষক আন্দোলনের জেরে ইতিমধ্যে বিজেপি সঙ্গ ছেড়ে এনডিএ ত্যাগ করেছে শিরোমণি আকালি দল কেন্দ্রের আরেক শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি অর্থাৎ আর এলপি সব জানিয়ে দিয়েছে সরকার কৃষকের দাবি না মানলে এনডিএ ছাড়বে তারাও আন্দোলনকারীদের সরকারি নিন্দা করে প্রধান তথা রাজস্থানের দমন আর এলপি সাংসদ হনুমান বেনিওয়াল দাবি তুলেছেন তিনি কৃষি আইন বাতিল করে স্বামীনাথন কমিশনের সব সুপারিশ কার্যকর করতে হবে কেন্দ্রকে বিজেপি শাসিত হরিয়ানার উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চৌতালাও আন্দোলনকারীদের পক্ষে সওয়াল করেছেন কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে সদল বলে দিল্লির আন্দোলনে পৌঁছে গিয়েছেন হরিয়ানা খাপ প্রধান তথা দাদ্রীর বিধায়ক সম্ভীর সাংওয়ান রবিবার সিংহ সীমান্তে সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকের পরে সাংবাদিকদের সামনে এসে সারা ভারত কৃষক সভার সভাপতি অশোক ধাওয়ালে জানান আট ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঐতিহাসিক ভারত বন্ধ হবে এ ব্যাপারে সমস্ত কৃষক সংগঠন একমত আগামী দুদিনের মধ্যে সাধারণ মানুষের সমর্থনে কৃষকের আন্দোলন দেশ জোরালো ভাবে পারবে না সরকার ধাওয়ালে বলেন এগারো দিন দিল্লির সীমান্তে বসে কৃষকরা কিন্তু কেন্দ্র মানবিক আচরণ করছে না সরকারের বুঝে রাখা দরকার দাবি না মিটলে কৃষকরা বাড়ি ফিরবেন না দাবি নিয়ে বিন্দু মাত্র আপোষ হবে না কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে ব্যাংক আধিকারিকদের সংগঠনগুলি কেমব্রিজ ইতিবাচক সিদ্ধান্ত চেয়ে বিবৃতি দিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস নেতৃবৃন্দ রিপোর্ট চ্যানেল তিন রাত